ওয়েলকাম টু মুক্তা সিরিজ। ড্রামার শুরুতে আমরা একটি মনস্টারকে দেখতে পাই, যাকে কিনা কুয়াশা পর্বতে বন্দি করে রাখা হয়েছিল। হঠাৎ করে সে মনস্টারের জ্ঞান ফিরে আসে, আর রাগে সে চিৎকার করতে থাকে। সে এখান থেকে পালাতে চাইছিল। তখন এই পর্বতের মাস্টার আসে, যে ইনভিজিবল হয়ে বলছিল, তোমাকে আমি কতগুলো বছর ধরে এখানে বন্দি করে রেখেছি, কিন্তু তারপরও তুমি শুধরাওনি। তখন ওই মনস্টারের পেছনে আরেকটি ফিমেল মনস্টার চলে আসে। তখন টাইগার মনস্টার সেই মনস্টার মহিলার উপর আক্রমণ করে দেয়। সেই মনস্টারটি বলে, এখন আর কোনো লাভ নেই, কারণ এখন ফরমেশন অ্যাক্টিভ হয়ে গেছে। তখন সেই টাইগার মনস্টারের পেছনে মাস্টার চলে আসে। সে বলে, তোমরা সারা জীবন শুধু মানুষের ক্ষতি করো, তোমাদেরকে বন্দি করে রাখলেও তোমরা ভালো হবে না, তাই আজ আমি তোমাদেরকে মেরে ফেলবো। এরপর সে তার উপর ফরমেশন অ্যাক্টিভ করে দেয়। মাস্টার আরো বলতে থাকে, তোমার কপালে এভাবেই মৃত্যু লেখা আছে, এটাই তোমার ভাগ্য। সেই ফিমেল মাস্টার তখন বলে, কেমন ভাগ্য, আমরা তো আর মনস্টার হয়ে জন্মাতে চাই না, মনস্টার হলেও আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। মাস্টার তখন বলে, শয়তান সবসময় মানুষের দুশ্মনী হয়। এই কথা বলে সে তাকেও সেই ফরমেশনে দিয়ে দেয়। আর এরপর সেই দুজন মনস্টার মারা যায়, আর তাদের পাওয়ার দিয়ে গোল আকৃতির কিছু বের হয়। তখন সে মাস্টারের একজন শিষ্য আসে, যার নাম লিং। লিং বলে, মনস্টারদের পাওয়ার একত্র হয়ে গেছে। মাস্টার তখন বলে, তুমি এটার খেয়াল রেখো আর এটার অপব্যবহার করো না। এরপর দেখা যায় দুটি শিয়াল, যাদের একজন হলো লাল শিয়াল আরেকজন হলো সাদা শিয়াল। এরা দুজন সকল গার্ডেদের লুকিয়ে সেই কুয়াশা পর্বতে আসে, আর সেখানে পৌঁছায় যেখানে সেই মনস্টার দুটোকে মারা হয়েছে। তারা সেই ফিমেল মনস্টারকে দেখে বলে, ও আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করেনি, তারপরও এই পর্বতের মাস্টার ওকে মেরে ফেললো। তারা তার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়, কিন্তু তখনই সেখানে লিং চলে আসে। লিং বলে, তোমরা আমার মাস্টারের ব্যাপারে খারাপ কথা বলছো। তারা দেখতে পায় লিং সেই মনস্টারের পাওয়ারগুলোকে নিজের মধ্যে নিতে এসেছে। লিং বলে, আমি চাইলে তোমাদেরকে এখন ধরতে পারি, কিন্তু আমি সেটা করব না, তোমরা দুজন আমাকে সাহায্য করো এই পাওয়ারটাকে অ্যাবজর্ব করতে, কারণ আমি অনেক শক্তিশালী হতে চাই। কিন্তু শিয়াল দুজন ভাবে, এই কাজ কিছুতেই হতে দেওয়া যাবে না, তাহলে ডেমন ক্ল্যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে, তাই তারা তার সঙ্গে ফাইট শুরু করে দেয়। অবশেষে লিং দুজন শিয়ালের সঙ্গে পারে না। তারা লিংকে মেরে সে পাওয়ার নিয়ে যখন চলে যেতে চাইছিল, তখন মাস্টার তাদের উপর আক্রমণ করে। সেই পর্বতের শিষ্যরাও তাদের উপর আক্রমণ করে। সাদা শিয়াল তখন লাল শিয়ালকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আর এই বিষয়ে আমাদের রানীকে বলো। লাল শিয়াল পালিয়ে যায় ঠিকই, তবে সাদা শিয়াল একা তাদের সঙ্গে পারছিল না। সে তখন সেই মনস্টারদের পাওয়ারগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এর ফলে সে ভয়ঙ্কর শক্তিশালী হয়ে যায়। কিন্তু মাস্টার তার নিজের ফরমেশন থেকে বিশাল বড় একটি তলোয়ার কাস্ট করে, যেটা সরাসরি গিয়ে সেই সাদা শিয়ালের উপর পড়ে। লিং মাস্টারকে বলে, আমি ওই মাস্টারদের পাওয়ারকে রক্ষা করতে পারিনি। মাস্টার তখন বলে, তুমি সাদা শিয়ালকে গিয়ে খোঁজো, আমি তাকে ঘায়েল করে দিয়েছি, সে বেশি দূর যেতে পারবে না। এরপর আমরা ফক্স ক্ল্যানের রানীকে দেখি। সেখানে আইস ফক্স নামে একটি ছেলে আসে। সে বলে, সাদা শিয়াল আপনাকে ধোকা দিয়েছে, সে মনস্টারদের পাওয়ার অ্যাবজর্ব করেছে। লাল শিয়াল তখন বলে, ও এটা শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য করেছে। আপনি কি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে চান? অনলাইনে টাকা আয় করার চমৎকার একটি প্ল্যাটফর্ম হচ্ছে V24bet। V24bet হচ্ছে বিশ্বের অন্যতম সেরা ও বিশ্বস্ত একটি অনলাইন বেটিং কোম্পানি। এখানে রয়েছে ক্রিকেট, ফুটবল, অ্যাভিয়েটর, জেটএক্স, ক্র্যাশ গেমস, ক্রেজি টাইমস সহ লক্ষাধিক অনলাইন গেমস। এখানে অডস মূল্য পাবেন সব সাইট থেকে বেশি, বিশ্বাস না হলে নিচে চেক করে দেখুন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে রেজিস্ট্রেশন করলেই পাবেন 300 টাকা বোনাস। আপনার বন্ধুকে রেফার করে প্রতিটা রেফারে পাবেন 300 টাকা। লেনদেন করতে পারবেন লোকাল ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট উপায়ে। আমাদের দেয়া স্পেশাল প্রোমো কোড মুক্তা রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাবেন 200% বোনাস এবং প্রতিবার ডিপোজিটে পাবেন 50% বোনাস। এছাড়াও আছে প্রতি রবিবার ও বৃহস্পতিবার ডিপোজিটে 100% বোনাস, আর সব সময় বিভিন্ন রকম সিজনাল বোনাস এবং অফার তো থাকছেই। আসলে এত অফার আর কোনো সাইটে নেই, তাই দেরি না করে এখনই রেজিস্ট্রেশন ও ডিপোজিট করে খেলা শুরু করুন। আমি বলে, সাদা শেল কখনো আমাকে ধোকা দেবে না, আর যদি সে মনস্টারের পাওয়ার নিজের মধ্যে অ্যাবজর্ব করে থাকে, তাহলে এটা তার শরীর সহ্য করতে পারবে না, সে খুব তাড়াতাড়ি মারা যাবে, তাই তার ভেতর থেকে এই মনস্টারদের পাওয়ার বের করতে হবে। লাল শিয়াল তখন বলে, তাহলে আমি তাকে খুঁজে আপনার কাছে নিয়ে আসব। রানী তখন তাকে একটি অস্ত্র দেয়, যার সাহায্যে সে সাদা শিয়ালকে খুব তাড়াতাড়ি খুঁজতে পারবে। সাদা শিয়াল চলে গেলে সে আইস ফক্স বলে, এরা দুজনেই আপনাকে ধোকা দিচ্ছে। রানী বলে, তুমি লাল শিয়ালকে ফলো করো। এরপর সে মনে মনে বলতে থাকে, সাদা শিয়ালের ভেতরে যদি মনস্টারদের শক্তি চলে যায়, তাহলে সে ওই কুয়াশা পর্বতের মাস্টারকেও মেরে ফেলবে। এদিকে দেখা যায় সাদা শিয়াল পানিতে ডুবে যাচ্ছিল। এরপর সিন কাট হয়। হঠাৎ সাদা শিয়ালের ঘুম ভাঙলে সে দেখতে পায় সে একটি ঘরে আছে। তখন তার কাছে একটি ছোট বাচ্চা আসে। সাদা শিয়াল তাকে দেখে ভয় পেয়ে যায়। সে তার হাতে ছোট তলোয়ারটি নিয়ে তাকে বলে, তুমি কে আর আমি কোথায়? ছেলেটি বলে, আমার নাম ইউগেরো আর আপনি এখন ইউহু গ্রামে আছেন। সাদা শিয়াল বলে, আমি এখানে কিভাবে আসলাম? ছেলেটি বলে, আমাদের গ্রামের ডাক্তার আপনাকে নিয়ে এসেছে।
চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। তারা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন কতগুলো ছেলেরা তলোয়ার প্র্যাকটিস করছিল। ছেলেটি বলে, এরা কুয়াশা পর্বতের গার্ড, এরা এখানে তলোয়ারবাজি শেখে। সাদা শিয়ালের নজর তখন একটি বড় তলোয়ারের উপর পড়ে। ছেলেটা বলে, এই বড় তলোয়ারটি মেঘের উপর থেকে নিচে নামে, এটা শুধুমাত্র কুয়াশা পর্বতের মাস্টারই চালাতে পারে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই, সামনের একটি ঘরে আগুন লেগেছিল। তখন সেই ছেলেটি একটা বাটির মধ্যে কিছু ম্যাজিক করে যাতে করে সেই ঘরে আগুন নিভে যায়, কিন্তু এরপর সেই বাটিটা ফেটে যায় আর আগুন আবারও জ্বলতে থাকে। তখন সেখানকার লোকেরা ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তার জিনিসপত্র সব ফেলে দেয়। তখন সাদা শিয়াল সেখানে আসে আর সে তার জিনিস উঠিয়ে সেই ছেলেটাকে দেয়। ছেলেটি তখন শুধু তাকে দেখতেই থাকে। এই ছেলেটির নাম হলো আশিন। আশিন বলে, তুমি উঠে গেছো, তোমার বাড়িতে থাকা উচিত ছিল, আর এটাই হলো সেই ডাক্তার। এরপর তারা যখন আসছিল তখন তারা দেখতে পায় একজন দোকানদার একটা শিয়ালকে বন্দি করে রেখেছে। আশিন তখন সে দোকানদারের কাছ থেকে সেই শিয়ালটা কিনতে চায়। দোকানদার বলে, তুমি এটা দিয়ে কি করবে? আশিন বলে, আমি এটাকে ছেড়ে দেব, কারণ এরকম একটা অবুজ প্রাণীকে বন্দি রাখতে আমার ভালো লাগে না। এরপর সে সত্যি শিয়ালটাকে ছেড়ে দেয়। এটা দেখে সাদা শিয়ালের অনেক ভালো লাগে। এরপর তারা ঘরে আসে। আশিন সাদা শিয়ালের জন্য ওষুধ বানায়। সে তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? সাদা শিয়াল বলে, আমার কিছু মনে পড়ছে না। আশিন তখন তার নার্ভ চেক করে। সাদা শিয়ালও তখন আশিনকে টাচ করে। এতে আশিন কিছুটা অকর্ড হয়ে যায়, তাই উঠে পড়ে। সাদা শিয়াল বলে, আমার মনে পড়েছে যে আমার সাথে আরো কিছু ছিল, এজন্য আশিন তাকে নিয়ে আসে সেই জায়গায় যেখানে সে তাকে পেয়েছে। রাস্তায় আসার সময় আশিন তার নাম দেয় বাইসু। তারা নদীর পাড়ে আসলে বাইসুর এই জায়গাটা অনেক পছন্দ হয়। তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করে তবে কিছুই পায় না, তাই আশিন পানিতে ঝাঁপ দেয়। তবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও আশিন ফিরে আসে না, তাই বাইসু চিন্তায় পড়ে যায়। এদিকে আমরা দেখতে পাই আশিন পানির ভেতরে ডুবে যাচ্ছে। তখনই বাইসু সেখানে আসে আর পানির ভেতরে তাকে নিঃশ্বাস দেয়। এতে করে আশিনের জ্ঞান ফিরে আসে আর তারা দুজনেই বাইরে চলে আসে। এরপর রাতে আশিন বলে, আমি একটি জায়গা চিনি, যেখানে গেলে হয়তো তুমি তোমার নিজের ব্যাপারে জানতে পারবে। বাইসু বলে, সেটা কোথায়? আশিন বলে, লিউ প্যাভিলিয়ন। তখন একজন ডেমন বাইসুর উপর আক্রমণ করতে চায়, কিন্তু বাইসু তার নিজের পাওয়ার দিয়ে তাকে আঘাত করে দেয়। তখন সেখানে সেই ছোট বাচ্চাটা তাদেরকে দেখতে পায় আর সে বাইসুকে তার আসল রূপে দেখে ফেলে। বাইসু তখন বুঝতে পারে না যে তার ভেতরে এই পাওয়ার কোত্থেকে আসলো। সে আহত ডেমনটি গিয়ে আইস ফক্সকে বলে, সাদা শিয়াল এখন ইউহু গ্রামে আছে। এটা শুনে আইস ফক্স হাসতে থাকে। এদিকে সেই বাচ্চাটা গিয়ে গ্রামের সকলকে বলে দেয় যে ওই মেয়েটা আসলে একটা শিয়াল, তাই গ্রামের সবাই এদিকেই আসছিল। তারা এসে আশিনকে বলে, এই মেয়েটা একটা ডেমন, একে আমাদের কাছে দিয়ে দাও। আশিন তখন বলে, এটা কেমন কথা, এই মেয়েটা কোনো ডেমন নয়। সেই ছোট বাচ্চাটি তখন বলে, আমি নিজের চোখে দেখেছি, ওর কাছে অনেকগুলো লেজ আছে। আশিন বলে, তুমি তোমার আজেবাজে কথা বন্ধ করো, এখানে কোনো ডেমন নেই। সেই গ্রামবাসীরা বলে, এই মেয়েটা এসেই তোমাকে পাগল করে ফেলেছে, ডেমনরা কোনোদিন মানুষের বন্ধু হয় না, তারা মানুষকে মেরে ফেলে। আশিন বলে, একদমই না, ও আজকে আমাকে বাঁচিয়েছে, তাহলে ও ডেমন হলো কি করে? গ্রামের বৃদ্ধ লোক তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা কুয়াশা পর্বতে যাই, সেখানে গেলেই প্রমাণ হয়ে যাবে যে ও আসলে কি। তারা জোর করে বাইসুকে নিতে আসলে আশিন আগুন দেখিয়ে তাদেরকে ভয় দেখায়। বাইসু বলে, তাহলে চলো আমরা কুয়াশা পর্বতে যাই। আশিন বলে, একদমই না। আশিন গ্রামবাসীকে বলে, বাইসুর কাছে ম্যাজিক্যাল পাওয়ার আছে আর ম্যাজিক্যাল পাওয়ার থাকা কোনো লোককে তোমরা ডেমন বলতে পারো না। তোমাদের যদি ওকে নিয়ে এখানে থাকলে সমস্যা হয় তাহলে আমি ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তারা দুজন তখন গ্রাম ছেড়ে চলে আসে। বাইসু বলে, তোমার নিজের গ্রাম ছেড়ে চলে আসা ঠিক হয়নি। আশিন বলে, ছোটবেলা থেকেই আমি এই গ্রামে থাকছি, গ্রামের প্রতিটা লোকের জন্য ওষুধ বানাচ্ছি, কখনো গ্রামের বাইরেটা ঘুরে দেখার সময় হয়নি, তাই এখন ঘুরে দেখব। বাইসু বলে, আমি যদি সত্যিই ডেমন হই তাহলে তুমি ভয় পাবে না? আশিন বলে, সব মানুষই ডেমন দেখে ভয় পায়। এরপর তারা দূরের গ্রামের এক লোকের ঘরে আসে আজ রাতে আশ্রয় থাকার জন্য। আশিন সেই লোককে বলে, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে থাকতে দিয়েছেন। লোকটি বলে, সমস্যা নেই, এখন ঘুমিয়ে পড়ো। লোকটি যখনই চলে যাচ্ছিল তখনই সেখানে আইস ফক্স চলে আসে আর সে সেই লোককে মেরে ফেলে। শব্দ শুনে তারা দুজন বাইরে চলে আসে। আইস ফক্স তখন বাইসুকে বলে, তোমার একদমই উচিত হয়নি মনস্টারদের পাওয়ার নিজের মধ্যে অ্যাবজর্ব করা, আমরা আমাদের ক্ল্যানের তোমাকে সব থেকে ভালো ফক্স মনে করতাম। এরপরই সে তার উপর অ্যাটাক করে দেয়। সে তাকে মারতে যাবে তখনই বাইসু তার নিজের ফর্মে চলে আসে আর সে এক আঘাতেই আইস ফক্সকে মেরে ফেলে। আশিনও তখন বাইসুর আসল রূপ দেখতে পায়, কিন্তু বাইসু অনেক বেশি আহত হয়ে গিয়েছিল, তাই আশিন তাকে ঘরে নিয়ে আসে। বাইসুর অনেক ঠান্ডা লাগছিল কারণ আইস ফক্সের আইস পয়জন তার ভেতরে ঢুকে গেছে। আশিন তার পাশে আগুন জ্বালায় কিন্তু তারপরও বাইসুর ঠান্ডা লাগছিল। আশিন তখন তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এদিকে সেই কুয়াশা পর্বতের মাস্টার গ্রামে চলে এসেছে। গ্রামের লোকেরা তখন সব কথা খুলে বলে। মাস্টার তখন বলে, ওই সাদা শিয়াল এসে এই গ্রামে লুকিয়েছিল। সে লিংকে বলে, এখনই গিয়ে তুমি তাকে ধরে নিয়ে আসো। এরপর সকাল হয়ে যায়, বাইসুর ঘুম ভাঙলে সে আশিনকে দেখতে পায় না।
সেভাবে আশিন হয়তো তাকে ছেড়ে চলে গেছে, কারণ আশিন তার আসল রূপ দেখে ফেলেছে। কিন্তু একটু পরেই আশিন সেখানে চলে আসে আর সে বাইসুর জন্য খাবার নিয়ে এসেছে। কিন্তু বাইসু কোনো কথা না বলে ঘরে চালের উপর গিয়ে বসে পড়ে। তখন আশিনও তার কাছে যায়। সে বলে, আমি এই বাড়ির মালিককে দাফন করে দিয়েছি। বাইসু বলে, উনি আমার জন্য মারা গেছে, আমি এখানে না আসলে উনি আজ বেঁচে থাকত। আচ্ছা, আমি কি সত্যিই ডেমন? আশিন বলে, তুমি ডেমন নাকি আমি জানি না, আমি জানি তোমার মনটা অনেক ভালো, কারণ তুমি আমাকে বাঁচিয়েছো। বাইসু বলে, চলো না আমরা লিউ প্যাভিলিয়নে যাই। এরপর তারা লিউ প্যাভিলিয়নে যায়, যেখানে মহিলা তাদের দুজনকে দেখে বলে, তোমরা এখানে কি জানতে এসেছো? বাইসু বলে, আমি কে, আমি নিজের পরিচয় ভুলে গেছি। মহিলা তখন বলে, তুমি একটি ফক্স ডেমন, তোমার নাম সুসু, তোমার একটি বোনও আছে যে একটি লাল শিয়াল, তোমরা দুজন তোমাদের ক্ল্যানের সবচেয়ে পাওয়ারফুল ডেমন। এরপর মহিলা বলে, তুমি কি আরো কিছু জানতে চাও? বাইসু তখন চুপ থাকে। মহিলা বলে, তুমি আর তোমার বোন কুয়াশা পর্বতে এসেছিলে মনস্টারদের পাওয়ার নিতে, যাতে তোমাদের রানীকে আরো পাওয়ারফুল করতে পারো। কিন্তু সেখানে মাস্টার তোমাদেরকে ধরে ফেলে, তোমার বোন বেঁচে যায়, তবে তোমার উপরে মাস্টার আক্রমণ করে। তাদের হাত থেকে বাঁচতে তুমি মনস্টারের পাওয়ার নিজের মধ্যে অ্যাবজর্ব করেছো, যেটা এখনো পর্যন্ত তোমার শরীরের সাথে সম্পূর্ণভাবে মেশেনি। আর এটা যদি তোমার শরীরে ভালোভাবে না মেশে তাহলে তুমি বাঁচবে না, তবে তোমার সাথে ছেলেটা চাইলে তোমাকে বাঁচাতে পারে। আশিন বলে, কিভাবে? মহিলা তখন বলে, আমার কাছে একটা ওষুধ আছে, যেটা খেলে এই সাদা শিয়াল সেই মনস্টারের পাওয়ার পুরোপুরিভাবে অ্যাবজর্ব করতে পারবে। আশিন তখন বলে, তাহলে সেটা আমাকে দিয়ে দিন। মহিলা তখন বলে, এটা অনেক দামি একটি ওষুধ, এর জন্য তোমাকে কিছু মূল্য দিতে হবে, আর সেটা হলো তোমার সোল একদম বিশুদ্ধ, আমাকে তোমার সোলের কোর দিয়ে দিতে হবে। বাইসু তখন আশিনের হাত ছড়িয়ে দিয়ে বলে, ওকে আপনি এসবের মধ্যে টানবেন না, আপনি আমার সোল নিয়ে নিন। মহিলা বলে, ডেমনরা সবসময় ইনকমপ্লিট সোল নিয়ে জন্মায়, তাই তোমার সোল আমার কোনো কাজের না। আশিন বলে, আমি যদি আপনাকে কোর দিয়ে দেই তাহলে কি আমি মরে যাব? মহিলা বলে, না মরবে না, তবে তুমি তোমার লাভারকে ভুলে যাবে, আর যখন তুমি মারা যাবে তখন তোমার দেহ এই জোনাকির মতো জ্বলতে থাকবে, আর সারা জীবন তুমি আমার আশেপাশেই থাকবে। আশিন বলে, ঠিক আছে আমি রাজি আছি। কিন্তু বাইসু তার হাত ধরে তাকে নিয়ে যায় আর বলে, আমার এগুলো প্রয়োজন নেই। কিন্তু এই মহিলা বলতে থাকে, তোমরা আবার আসবে। এরপর বাইসু আশিনকে বলে, তুমি কি পাগল নাকি? তুমি আমার জন্য নিজেকে বলে দিতে কেন চাও? আশিন বলে, কারণ আমি তোমাকে বাঁচাতে চাই। বাইসু বলে, কেন তুমি আমাকে বাঁচাতে চাও? আমি একটা ডেমন, ডেমন আর মানুষের মিল সম্ভব না। আশিন বলে, তুমি ডেমন হও আর যাই হও, আমি কখনোই তোমাকে ছেড়ে দেব না, আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। তখনই সেখানে লাল শিয়াল চলে আসে, আর লাল শিয়ালের নাম ছিল জুজু। জুজু বলে, মানুষ সবসময় মিথ্যা কথা বলে, আর সে আশিনের উপর আক্রমণ করতে চায়। কিন্তু বাইসু তাকে বাঁচিয়ে নেয় আর সে জুজুর সঙ্গে ফাইট করতে শুরু করে, কারণ তার তো মনে নেই যে এটা তার বোন। কিন্তু এরপর যখন জুজু নিজের আসল ফর্মে চলে আসে তখন বাইসুর সবকিছু মনে পড়ে যায়। জুজু বলে, আপু, এই মনস্টারের পাওয়ার তোমার শরীরকে ড্যামেজ করছে, তুমি চলো আমার সঙ্গে, আমরা রানীর কাছে যাই। বাইসু বলে, কিন্তু আমি আশিনকে ছেড়ে যেতে চাই না। জুজু বলে, মানুষ আর ডেমনের মিল কখনোই সম্ভব না, কারণ আমাদের ভেতরে এক ধরনের বিষ থাকে যা মানুষ সহ্য করতে পারে না। বাইসুর মন তখন অনেক খারাপ হয়ে যায়। সে বলে, তাহলে আমি একবার আশিনের সঙ্গে কথা বলে আসি। সে এরপর আশিনের কাছে যায় আর সে আশিনকে কিস করে। সে আসলে আশিনকে অনেক ভালোবেসে ফেলেছে। বাইসু যখন চলে যাচ্ছিল আশিন তখন বারবার তাকে থামাতে চাইছিল, কিন্তু বাইসু তাকে বলে, তোমার আর আমার মিল সম্ভব না, তাই তুমি আমাকে ভুলে যাও, এটাই সবচেয়ে ভালো হবে। এরপর সে তার বোনের কাছে চলে আসে। তখন তার বুকে ব্যথা হয়, তার বোন তখন তাকে নিয়ে তাদের রাজ্যে রওনা হয়। পরদিন সকালে লিং আশিনের কাছে আসে, সে তাকে বলে, ওই সাদা শিয়াল কি তোমাকে ছেড়ে চলে গেছে? আশিন বলে, বাইসু কখনোই আমাকে ছেড়ে যাবে না। লিং তখন তার গলায় ধরে তাকে মারতে চায়। তখন লিং এর বাকি লোকেরা তাকে এটা করতে না করে। লিং বলে, ওই শিয়াল কখনোই মনস্টারের পাওয়ারকে অ্যাবজর্ব করতে পারবে না, আর আমি জানি সে এখন অনেক বেশি অসুস্থ, সে এখন পালাতেও পারবে না, তাই আমি আজ তাকে ধরে ফেলবো। আর তোমাকে আমি বলে যাচ্ছি, তুমি যদি ওই শিয়ালের সঙ্গে দেখা করো তাহলে তোমাকেও আমি মেরে ফেলবো। এদিকে বাইসু অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, সে মাটিতে বসে পড়ে। তখন লিং সেখানে আসে। জুজু বলে, তুমি আমাদের টাইম নষ্ট করো না, আমাদেরকে যেতে দাও। লিং বলে, ওই দিন আমি তোমাদেরকে ইচ্ছে করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাদেরকে একসাথে মারবো। জুজু তখন তার উপর অ্যাটাক করে দেয়, তাদের দুজনের মধ্যে ফাইট হয়। একসময় জুজু অসুস্থ হয়ে যায়। লিং বাইসুর শরীর থেকে সেই মনস্টারের পাওয়ার নিতে চাইছিল, কিন্তু তখনই জুজু এসে আবারও তার উপর আক্রমণ করে দেয়। জুজুর কষ্ট দেখে বাইসু আবার নিজের আসল ফর্মে চলে আসে আর সে এত জোরে চিৎকার করে যে লিং দূরে গিয়ে পড়ে আর সে সেখানেই অজ্ঞান হয়ে থাকে। এদিকে ডেমন রানীর কাছে ডেমনরা এসে বলে, সাদা শিয়ালের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আপনি দয়া করে তাকে বাঁচিয়ে নিন। ডেমন রানী তখন সেখানে থাকা সকল ডেমনকে মেরে ফেলে আর তাদের পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয়। এদিকে আশিন চলে আসে লিউ প্যাভিলিয়নে, কারণ সে কোনোভাবেই বাইসুকে মরতে দিতে চায় না। সে মহিলা বলে, তোমার কাছে শুধুমাত্র আধা ঘন্টা সময় আছে,
তাই তাড়াতাড়ি করো, এরপর তুমি সবকিছু ভুলে যাবে। এদিকে বাইসু পালাচ্ছিল। আইপিএল এর দারুণ সব অফার দিচ্ছে B24bet। এছাড়া আইপিএল উপলক্ষে লাকি জ্যাকপট চলছে B24bet এ। সর্বোচ্চ ডিপোজিট করলে পাবেন সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ। রেজিস্ট্রেশন লিংক ও অ্যাপ লিংক ভিডিওর প্রথম কমেন্টে পিন করে দেয়া আছে। তখন সেখানে মাস্টার চলে আসে আর সে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই আশিন চলে আসে আর সে সেই ওষুধ বাইসুর উপর ছুড়ে দেয়। এতে করে মাস্টারের পাওয়ার বাইসুর গায়ে লাগে না আর বাইসু আবার আগের মতো হয়ে যায়। আশিন বলে বাইসু ঠিক হয়ে গেছে, সে আর কখনোই কারো ক্ষতি করবে না। মাস্টার তখন বলে, তুমি কি নিজের সোল দিয়ে দিয়েছো ওকে বাঁচাতে? কিন্তু এতে কোনো লাভ হবে না, ওকে তো মরতেই হবে আর আমি ওর পুরো ক্ল্যানকেই শেষ করে ফেলবো। আশিন বলে, আমি বাইসুকে ভালোবাসি, দয়া করে ওকে মারবেন না। বাইসু মাস্টারকে বলে, অন্যায় আমি করেছি তাই আমি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত আছি। তখনই সেখানে ডেমন রানী আর জুজু চলে আসে। ডেমন রানী মাস্টারের সকল শিষ্যকে মেরে ফেলে আর তাদের ভেতর থেকে পাওয়ার নিজের মধ্যে নিয়ে নেয়। কিন্তু সে যখন মাস্টারকে মারতে যায় তখন মাস্টার সরে যায়। ডেমন রানী বলে, আমি তোমার সকল ছাত্রদের মেরে ফেলেছি। মাস্টার তখন তার সকল ছাত্রদের এবং গাড়িদের তলোয়ার তুলে নেয় আর সেগুলো দিয়ে একটি বড় সাপ তৈরি করে, যেখান থেকে শত শত তলোয়ার ডেমন রানীর দিকে যাচ্ছিল। এদিকে বাইসু আশিনকে বলে, আমি তোমার যোগ্য নই। আশিন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আজ যদি না বলি তাহলে আর কখনোই বলতে পারবো না। কিন্তু তখনই তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। বাইসু তখন বলে, তুমি চিন্তা করো না, আমরা একসাথেই থাকবো, আমরা একসাথে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত সব দেখব। এতে আশিন অনেক খুশি হয়ে যায়। তখন জোজো সেখানে আসে আর সে বাইসুকে নিয়ে তাদের রানীর কাছে যায়, কারণ রানীর উপর মাস্টার একের পর এক অ্যাটাক করছে। তারা তিন ডেমন মিলে তখন মাস্টারের উপর অ্যাটাক করে। এতে করে মাস্টারের সেই তলোয়ারের সাপটা ভেঙে যায়। কিন্তু মাস্টার বলে, আমি তোমাদেরকে শেষ করেই ছাড়বো। সে আবারও তাদের উপর ফরমেশন শুরু করে দেয়। কিন্তু ডেমন রানী একটা জোরে চিৎকার দেয়। এতে করে মাস্টার অনেক বেশি অসুস্থ হয়ে যায়। ডেমন রানী বলে, তোমাকে মারার জন্য আমি আমার সকল লোকেদের মেরে ফেলেছি আর তাদের ভেতর থেকে পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছি। মাস্টার তখন বলে, খারাপ সবসময় খারাপই থাকে, তোমরা ডেমনরা কখনো ভালো হতে পারো না, শত্রুকে মারার জন্য নিজেদের লোকে তুমি মেরে ফেলেছো। বাইসু তখন রানীকে জিজ্ঞেস করে, এই কথা কি সত্যি? জুজু তখন অনেক রেগে যায়। সে বলে, আপনি এটা কি করে করতে পারলেন? আমরা আপনাকে এত সম্মান করি, আপনার জন্য আমরা কি না করেছি আর আপনি আমাদের ক্ল্যানের সবাইকে মেরে ফেলেছেন। রানী তখন বলে, এখন তোমাকেও মারবো। সে তার থেকেও তার পাওয়ার নিয়ে নেয় আর জুজু সেখানেই মারা যায়। বাইসু শুধু তাকিয়ে দেখতেই থাকে। রানী তখন বাইসুর দিকে আসতে থাকে। সে বলে, তোমাকে তো আমার মারতেই হবে, কারণ তোমার মধ্যে তো মনস্টারের পাওয়ারও রয়েছে। বাইসু বলে, মানুষেরা বলাবলি করে ডেমন মানুষকে মারে, অথচ আপনি তো ডেমন হয়ে ডেমনকেই মেরে ফেলেন। রানী তখন নিজের আসল ফর্মে চলে আসে আর সে ছিল একটি কালো শিয়াল। বাইসুও নিজের আসল রূপে চলে আসে আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এদিকে আশিন তলোয়ারকে উঠায় আর মাস্টার সে তলোয়ারের উপর আবারও ফরমেশন শুরু করে দেয়। মাস্টার আশিনকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এদিকে রানী বাইসুর পাওয়ার নিয়ে নিচ্ছিল, কিন্তু তখনই ফরমেশন শুরু হয়ে যাওয়ায় রানী অনেক বেশি কষ্ট পেতে থাকে আর এরপর সে মারা যায়। এরপর আশিন বাইসুর কাছে আসে, সে তাকে সেখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সে নিজেই অসুস্থ হয়ে যেতে থাকে কারণ তার কাছে আর সময় নেই। আশিন বলে, আমি নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছি তাই তোমাকে বাঁচতেই হবে। আশিনের পুরো শরীর উধাও হয়ে যায় আর একটা জোনাকি হয়ে যায়, যেটা বাইসুর কাছেই আসে। এরপর বাইসু সেই জোনাকিটা নিয়ে নিউ প্যাভিলিয়নে সেই মহিলার কাছে আসে আর সে তাকে নিজের লেজ উৎসর্গ করে দেয়, যাতে করে সেই মহিলা বাইসুর আত্মাকে মুক্ত করে দেয় আর এরপর আশিনের আত্মাকে মুক্ত করে দেওয়া হয়। আর বাইসু এখন শুধু আশিনের পুনর্জন্মের অপেক্ষায় রয়েছে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। তবে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, মুভিতে আমরা যেরকম ভালোবাসা দেখি বাস্তবেও কি এরকম ভালোবাসা পসিবল? সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।